আইপিএল 2020 অর্থাৎ আইপিএল এর 14তম সিজনে বড় সরো ধাক্কা খেতে পারে কয়েকটি দল। তার কারণ অস্ট্রেলিয়ান প্লেয়ারদের প্রথম কয়েকটি ম্যাচে কিংবা অস্ট্রেলিয়ার এক দুটো প্লেয়ারকে দেখাই যাবে না। আসল কারণটা কি, অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ড আরও আইপিএল তথা অন্যান্য টি টোয়েন্টি লিগদের জন্য অস্ট্রেলিয়ান যেসব প্লেয়ার আছে তাদের ওপরে কড়া সতর্ক করলো। ফুল ডিটেলসে আজ আমরা এই ভিডিও আলোচনা করতে চলেছি, তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। এবং আমাদের চ্যানেলে যদি তুমি প্রথমবার এসে থাকো তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভারত ইংল্যান্ড সিরিজের পরে আইপিএল 2021 শুরু হয়ে যাবে, কিন্তু আইপিএল 2021 শুরু হওয়ার আগেই, অকশনের আগেই অস্ট্রেলিয়ান ক্রিকেটারদের কিছু নিয়ম পালন করতে হবে। অর্থাৎ তাদের আইপিএল খেলার জন্য অস্ট্রেলিয়ান ক্রিকেট বোর্ডের কাছে আরেক ধরনের পরীক্ষা দিতে হবে, বা যেরকম ভারতের ইউইও টেস্ট আছে তেমনি সেইটা পাস করলেই আইপিএল খেলতে পারবে। ভাই, এইটাই সম্পূর্ণ জানা গেল, বিস্তারিত তো আলোচনা করছি। তার প্রথম কারণ কেন এরকম নিয়মটা করেছে, তার কারণ আইপিএলের পরে কিন্তু হতে চলেছে বিশ্বকাপ। সেই বিশ্বকাপে কিন্তু আইপিএলে অনেক প্লেয়ার ওয়ার্কলোড নেয়, কারণ তিন দিন মাত্র ম্যাচ, একদিন পর ম্যাচ, এই জন্যে অনেক প্লেয়ার কিন্তু ইঞ্জিরি হয়ে যায়, আর বড় বড় ইঞ্জিরি হয়ে যায় 6 মাস 7 মাস। তাই জন্যে অস্ট্রেলিয়ার অনেক প্লেয়ার কিন্তু হয়তো সেই সব বিশ্বকাপে খেলতে পারবে না বা বড় বড় সিরিজে খেলতে পারবে না। এই জন্যে কিন্তু বিশেষ করে মিচেল স্টার্ক, প্যাট কামিংস, এছাড়া ওদের যা জস হ্যাজেলউড, বড় বড় প্লেয়ার আছে, তাদের আগে আইপিএল খেলার আগে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডের কাছে একটা প্র্যাকটিস, অর্থাৎ কীরকম একটা নিয়ম আছে, তাদেরকে টেস্ট দিতে হবে। ভাই, সেই টেস্টে পাস করলে তারপরে অস্ট্রেলিয়া প্লেয়াররা খেলতে পারবে। তার কারণ তোমরা দেখেছো অস্ট্রেলিয়া অনেক প্লেয়ার যারা মিচেল স্টার্ক আইপিএল খেলার পরে ইঞ্জুরি তো ভুগেছিলো, এই জন্যেই কিন্তু অস্ট্রেলিয়া এই নিয়মটা বার করলো। কিন্তু আমার তো মনে হয় ভাই, এই নিয়মটা বার করার কোনো মতলব মানে কোনো কিছুই হয় না। তার কারণ ভাই, প্লেয়াররা তো অলরেডি আইপিএল খেলবে, তাদের আবার বাধা দেওয়ার কী আছে ভাই? কারণ আইপিএল থেকে তাদের এক্সট্রা উপার্জন ভাই, আর তারা চাইবে, তারা এত ভালো খেলছে, আর আইপিএলে সবাই খেলাই স্বপ্ন, এটা তোমরা সবাই জানো। তো আমার মনে হচ্ছে আইপিএল 2021 অবশ্যই এরকম একটা ফান্ডা আসবে, কিন্তু বিসিসিআই এর জন্যে তৈরি হচ্ছে। আর এরকম ফান্ডা হলে কিন্তু অনেক বড় বড় প্লেয়ার হয়তো প্রথম কয়েকটি ম্যাচে নাও দেখা যেতে পারে। তো সবার আগে কিন্তু আপডেটটা আমি দিয়েছি, এবং তোমাদের বোঝাতে যদি সাহায্য করে থাকতে পারি, যদি আমার চ্যানেলে দেখে যদি তোমরা কোনো ইনফরমেশান পাও, যদি তোমাদের ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং তাছাড়া ভিডিওটা শেয়ার করে দাও ভাই তোমাদের বন্ধুদের কাছেও, কারণ এটা তো সবাই জানতে হবে ভাই, কারণ একটা ইম্পর্টেন্ট নিউজ। তো আজকের ভিডিও এইটুকু, ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাথে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য। আর নিচে কমেন্টে জানাও পরবর্তী ভিডিও কোন টপিকের ওপর আনবো আইপিএলের। তো ইম্পর্টেন্ট আপডেট ছিল, দিয়ে দিচ্ছি পরবর্তী ভিডিও, আবারও দেখা হচ্ছে।